গতকাল সন্ধ্যায় বিরোধী দলের দুষ্কৃতিকর্মীদের অতর্কিত হামলায় আহত তিনজন বিজেপি কর্মকর্তা। সোমবার রাতে অনুগামী চারটের সময় অতর্কিত হামলায় তিনজন বিজেপি কর্মকর্তা আহত হয়েছে। ঘটনা অভিযোগে তিন সিপিএম দুষ্কৃতীদের বিরুদ্ধে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে আহতদের পক্ষ থেকে। আহত তিন বিজেপি কর্মকর্তার নাম সুশান্ত দাস, শিব রায় বর্মন এবং আরেকজন উদ্ভব দত্ত। রক্তাক্ত এই তিন বিজেপি কর্মকর্তাকে সাথে নিয়ে আসায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা এখন চিকিৎসাধীন। ভোটের মুখে বিলোনিয়া শহরে উক্ত হামলার ঘটনাকে ঘিরে বিলোনিয়াতে চরম রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হয়েছে। শিবপুর রায়চৌধুরীর গালে, কপালে এবং মাথার পেছনে কোপ দেওয়া হয়েছে, প্রায় ২৫টি সেলাই পড়েছে। শিব রায়চৌধুরী এবং উদ্ভব দত্তকে জীবিতে রেফার করা হয়েছে। চন্দন দেব, কৃষ্ণ দেব, নন্দন দেব, তারা আমরা এখান থেকে সবাই ছয় ভাই এসে এখান থেকে সবাইটা হারিয়ে বিলোনিয়া আমরা এক নম্বর সবাইটা এসে দেয় সবার সাথে ঘুরতে যাইতে আসি। হঠাৎ তারা লাঠি চোটা নিয়ে কারা গেছে, তারা সব পিবে। তো এই কৃষ্ণ দেব আর নন্দন দেব এই ভোগেষ্টি কারা আমরা হাতে দিল কোক তারে এই শিব বর্মনের আমি যাই ধরলাম। তারপরে বিলোনিয়া গার্লস স্কুলের এরিয়াতে এই গার্লস স্কুলের বোর্ডিংটার পরে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম দলের কর্মসূচিতে, দলের কাজ করছিলাম। কোন দলের? বিজেপি দলের কাজ করছিলাম, আমরা ফ্ল্যাগ লাগাচ্ছিলাম। তখন নন্দন দেব, নন্দন দেবের আরো তিন ভাই বিষ্ণু দেব, আরেকজনের নাম চন্দন দেব এবং ভাগ্য চৌধুরী এবং এই টানা সরকার, রানা সরকার অতর্কিতভাবে আমাদের উপর এসে ছুরি দা দিয়ে হামলা করে, দা দিয়ে আমাকে কোপায় এবং আমার সহকারী আমাদের যে পার্টিকর আমার সাথে শিবু তাকে কোপায়। শিবুকে এই যে কাটার দিয়ে ছোট একটা ছুরি কাটারি দিয়ে আমাদেরকে কেটেছে এখানটায়। এই যে দেখুন, এই যে দেখুন, আমাদেরকে আজকে রীতিমতো মারার চেষ্টায় এগুলো করা হয়েছে, মানে হত্যার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে রীতিমতো আমাদেরকে মেরে দেবে সে জায়গায়। এবং নন্দন দেবের বউ, নন্দন দেবের মিসেস, উনি একজন সরকারি চাকুরিজীবী হয়ে সেই কাণ্ডের সঙ্গে উনি নেতৃত্ব দিচ্ছিলেন, উনি জড়িত ছিলেন, উনি ওদেরকে প্রভোক করছিলেন যাতে আমাদের কোপায়, এবং নন্দন দেবের মাও ছিল সেখানটায় আমাদেরকে কোপানোর জন্য সহযোগিতা করে। আমি প্রাণে বেঁচে গেছি, আমার ভাইয়ের অবস্থা কি আপনারা দেখেন, সাংবাদিক মাধ্যম আছেন, আপনারা গিয়ে দেখুন রাজ্যের মধ্যে কি চলছে। এই বিলোনিয়াটাকে এই অবস্থা করার জন্য ওরা চেষ্টা করছে কন্টিনিউয়াসলি, আমরা বাধা দিতে গেলে ওরা আমাদেরকে এই ধরনের আচার আচরণ করে। কোন দলের সমর্থক? আমরা বিজেপি দলের সমর্থক। ওরা যারা, ওরা সিপিআইএম দলের সমর্থক। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।